ভিত পুজো আমরা প্রত্যেকেই বাড়ি করার আগে ভিত পুজো করে থাকি এবং অনেকের মধ্যেই একটি ধারণা আছে যে ভিত পুজো সব সময়ের জন্য ঈশান কোণে করতে হয় আজ আমি আপনাদেরকে ভিত পুজো কোন জনে করতে হয় এবং কেন করতে হয় কীভাবে করতে হয় এই বিষয়ে বলতে চলেছি নমস্কার আপনারা দেখছেন অ্যাপ্লাইড বাস্তুর বাংলা ভাষার ইউটিউব চ্যানেল আমি সৌভিক দাস আমি একজন বাস্তবিদ এবং সিভিল ইঞ্জিনিয়ার ভিডিওর মূল বিষয়ে আসা যাক ভিত পুজো আগে জানতে হলে আমাদেরকে শিলান্যাস সম্পর্কে জানতে হবে শিলান্যাস শিলা যার অর্থ পাথর এবং ন্যাস যার অর্থ স্থাপন পাথরে স্থাপন পুরোনো দিনে যে সমস্ত স্ট্রাকচারগুলি হতো সেক্ষেত্রে এখনকারের মতন কিন্তু কোনো কলম কিন্তু ব্যবহার হতো না তো যে সমস্ত স্তম্ভগুলি তৈরি হতো যার উপরে টোটাল লোডটা পাস করত মাটি দিয়ে সেই স্তম্ভগুলির নিচে পাথরের একটি স্থাপন করা হতো এটি থেকেই এই শব্দটি এসেছে শিলান্যাস শাস্ত্রে উত্তর ভারতের শাস্ত্রে এটিকে শিলান্যাস আখ্যা দেওয়া হয়েছে এবং দক্ষিণ ভারতের শাস্ত্রে এটিকে গর্ভ গর্ভবিন্যাস আখ্যা দেওয়া হয়েছে তো আপনারা সেই সমস্ত পুরনো দিনের স্তম্ভগুলির সঙ্গে এখনকারের কলম বা পিলারের তুলনা করতে পারেন এখনকারের কলমের তলায় আমরা ফুটিং বা বেস ঢালাই দিই তখনকারের দিনের স্তম্ভের নিচে পাথরের একটি স্থাপন করা হতো এটি কি শিলান্যাস বলা হয় এবং এই শিলান্যাস এই শিলার মধ্যে কল স্থাপন করা হতো ঘটের মধ্যে কিছু পদার্থ দিয়ে যাকে আমরা এখন ভিত পুজো বলি আমরা ঘটের মধ্যে কিছু দ্রব্য দিয়ে বাড়ি শুরু করার আগে বীজ পুজো করি ভীত পুজো কি সবসময় যেন কোণেই হতে হবে বা হওয়া উচিত ভীত পুজো বা যে ঘটের মধ্যে দ্রব্যগুলি দিই এটিকে বলা হয় শাস্ত্রীয় ভাষায় স্থাপন এই কলস্থাপন শাস্ত্রে কোথায় লেখা রয়েছে বিশ্বকর্মা প্রকাশে চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় এবং দ্বাদশ অধ্যায় এই কলস্থাপনের সম্পর্কে বলা রয়েছে যে কি ঘট আমরা ব্যবহার করব। ঘটে কি কি দ্রব্য দেব প্রভৃতি সম্পর্কে আমাদের বারোখানা মাস রয়েছে এবং আমরা সকলেই জানি বারোখানা রাশি রয়েছে বাস্তু তিন প্রকার একটি স্থির বাস্তু একটি দৈনিক বাস্তু একটি চর বাস্তু চর বাস্তুতে বাস্তু পুরুষ কিন্তু বছরের বিভিন্ন সময়ে পুরুষের মাথা কিন্তু বিভিন্ন দিকে থাকে আপনারা দেখবেন স্থির বাস্তুতে বাস্তুপুরুষের মাথা ঈশান কোণে থাকে কিন্তু চর বাস্তুতে বাস্তুপুরুষের মাথা কিন্তু তিন মাস তিন মাস করে চারটে দিকে থাকে অর্থাৎ উত্তর দিকে তিন মাস থাকে পূর্ব দিকে তিন মাস থাকে দক্ষিণ দিকে তিন মাস থাকে এবং পশ্চিম দিকে তিন মাস থাকে এবং আমরা সকলেই জানি সূর্য কিন্তু এক একটি মাস এক একটি রাশিতে থাকে তো বছরের বিভিন্ন সময় চর বাস্তু অনুযায়ী বাস্তুপুরুষের মাথাও কিন্তু বিভিন্ন দিকে থাকে চর বাস্তু অনুযায়ী শাস্ত্রে কিন্তু বলা রয়েছে যে পূর্বমুখী বাড়ি কখন করা শুভ উত্তরমুখী বাড়ি কখন করা শুভ দক্ষিণমুখী বাড়ি কখন করা শুভ পশ্চিমমুখী বাড়ি কখন আরম্ভ করা শুভ এবং প্রথম যে গত্ত খুর্ব সেটাও সম্পর্কে কিন্তু শাস্ত্রে কিন্তু বলা রয়েছে সূর্য যখন সিংহ কন্যা রাশিতে থাকে তখন বাস্তুপুরুষের মাথা পূর্ব দিকে থাকে আবার সূর্য যখন বৃশ্বিক ধনু মকর রাশিতে থাকে তখন বাস্তুপুরুষের মাথা দক্ষিণ দিকে থাকে আবার সূর্য যখন কুম্ভ মিন এবং মেষ রাশিতে থাকে তখন বাস্তুপুরুষের মাথা পশ্চিম দিকে থাকে আবার সূর্য যখন বৃষ মিথুন এবং কর্কট রাশিতে থাকে তখন বাস্তুপুরুষের মাথা উত্তর দিকে থাকে তো বছরের বিভিন্ন সময় চর বাস্তু অনুযায়ী বাস্তুপুরুষের মাথা বিভিন্ন দিকে থাকে এবং বাড়ি করার আগে প্রথম যে গর্ত করা হবে তারও কিন্তু শাস্ত্রে কিন্তু বর্ণনা করা রয়েছে এবং পূর্বমুখী বাড়ি দক্ষিণমুখী বাড়ি পশ্চিমমুখী বাড়ি এবং উত্তরমুখী বাড়ি কখন শুরু করা শুভ সেই বিষয়ে কিন্তু শাস্ত্রে কিন্তু বলা রয়েছে এখন অনেকেই ঘট যখন পোতেন পুজোর সময় অনেক ক্ষেত্রে ভুল করেন আমি দেখেছি যে ঘটের মধ্যে যে শাস্ত্রে যে জিনিসগুলো বলা রয়েছে সেই জিনিসগুলো দেনই না শাস্ত্রে কিন্তু বলা রয়েছে যে আপনাকে রত্ন দিতে হবে অর্থাৎ যে হিরে পান্না গোমেট পোকরা যারও যে রত্ন আছে সেই রত্ন দিতে হবে আয়ুর্বেদিক কিছু ঔষধি দিতে হবে তার মধ্যে জটা মাংসি রয়েছে কুট রয়েছে হলুদ রয়েছে চন্দন রয়েছে নাগারমুথ রয়েছে এবং পঞ্চদ্রব্য দিতে হবে এবং খনিজ দিতে হবে এবং ধাতু দিতে হবে এবং ধাতুর মধ্যে সোনা রয়েছে এই যে এবং এই যে দ্রব্যগুলি আপনি দেবেন এর পরিমাণ পুরোপুরিভাবে নির্ধারণ হবে আপনার যে বিল্ডিং সেটা কতটা জায়গা জুড়ে হচ্ছে এটি কিন্তু এবং যত জায়গা বাড়বে বিল্ডিংয়ের তত আপনার কিন্তু পরিমাণগুলিও কিন্তু বাড়বে সাধারণ অনেকেই ভুল করেন যে শুধুমাত্র ঈশান কোণে একটি ঘট পুঁতেই ছেড়ে দেয় এটি কিন্তু শাস্ত্রে কিন্তু বিধান নেই শাস্ত্রে বিধান রয়েছে বাড়ির ক্ষেত্রে না এখানে আমি কিন্তু যজ্ঞবেদী মন্দির জলাশয় কিন্তু আনছি না সাধারণত মন্দিরের ক্ষেত্রে আটখানা ঘট পুত্ত হয় চারিদিকে এবং ব্রহ্মস্থানে বা সেন্টারে একটি ঘট হয় বাড়ির ক্ষেত্রে আপনাকে মিনিমাম পাঁচটি ঘট পুততেই হবে একটি ঈশান কোণে একটি নৈরিত কোণে একটি বায়ু কোণে এবং একটি অগ্নিকোণে এবং একটি ব্রহ্মস্থান বা আপনার সেন্টারে আপনাকে ঘট বা কলস্থাপন করতেই হবে যে দ্রব্যগুলো বললাম সেই দ্রব্যগুলি দিয়ে কারণ ব্রহ্মস্থানকে কিন্তু আপনাকে কিন্তু ছেড়ে দিলে কিন্তু হবে না কারণ আমরা যখন মাতৃ গর্বে থাকি আমাদের নাভি থেকেই কিন্তু আমাদের কিন্তু তখন আমরা পুষ্টি লাভ করি তো ব্রহ্মস্থান বাস্তুপুরুষের নাভি সেখানে কিন্তু আপনাকে কলস্থাপন বা ঘট কিন্তু এই যে দ্রব্যগুলি বললাম এই দ্রব্যগুলি দিয়ে কিন্তু পুততেই হবে এবং পুরনো দিনে স্তম্ভগুলির তলায় এ এই যে ঘট বা কলস্থাপন করা হতো তার থেকে পজিটিভ এনার্জি স্তম্ভ দিয়ে টোটাল বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ত তো আপনারা ভীট পুজোর সময় অবশ্যই দেখুন যে আপনি কোন সময়ে বাড়ি শুরু করতে চলেছে সেই সময় সূর্য কোন রাশিতে আছে শাস্ত্রে কি বিধান রয়েছে যে সেই সময়ে কোন জনে প্রথম গর্ত করতে হবে এবং আমি যে বিষয়গুলি বললাম স্থাপনের ক্ষেত্রে কীভাবে কলস্থাপন করবেন তো এইভাবে কলস্থাপন আপনারা করলে কিন্তু আপনারা প্রকৃতির পজিটিভ এনার্জিগুলো খুব ভালোভাবে কিন্তু পেতে পারেন তো এই ছিল কিছু তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার